হাই বন্ধুরা, আমাদের আজকের মুভিটি ভারতের মহেঞ্জোদারো নগরীর সভ্যতা এবং সেই নগরীর রাজবংশীয় এক পুরোহিতের মেয়ের সাথে এক চাষির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ওই নগরীর মানুষজন রাজপ্রধানের অত্যাচার থেকে এক চাষি যুবক ছেলে কীভাবে সব মানুষের মধ্যে একতা তৈরি করে কীভাবে প্রতিবাদ করতে হয়, নিজেদের অধিকার আদায় করতে হয়, এই সবই জানতে ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। গল্পের শুরুতে সিন্ধু নদী বেয়ে কিছু চাষিরা নৌকা দিয়ে পারে আসছিল, কিন্তু হঠাৎ নদী থেকে একটি কুমির তাদেরকে আক্রমণ করে বসে। তখন সেখানে থাকা সারমান নামের একজন যুবক চাষা, যিনি আমাদের হিরো, সে খুব সাহসিকতার সাথে কুমিরের মোকাবেলা করে আর কুমিরকে মেরে গ্রামের মানুষদেরকে সে রক্ষা করে। আর সারমানের এরকম সাহসিকতার জন্য গ্রামের সব মানুষ তাকে প্রশংসা করে, তাকে নিয়ে গর্ব করে। এদিকে সারমানের কাকা সারমানকে নিয়ে অনেক গর্ববোধ করে, কিন্তু সারমানের কাকিমা সারমানের জন্য অনেক চিন্তিত হয়ে যায়, কারণ সারমান গ্রামের যে কোনো বিপদ আপদে এগিয়ে যায় আর এজন্যই কাকিমা সবসময় তাকে নিয়ে টেনশনে থাকে। সারমানের বাবা মা ছোটবেলায় মারা যায় আর তারপর থেকে সে কাকা কাকিমা এর কাছে বড় হয়েছে। এরপর সারমা তার ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখে, যেখানে সে সাদা হরিণের মতো কিছু একটা দেখে এবং একটা রাজপ্রাসাদ দেখতে পায়। আর এই একই রকম স্বপ্ন সে প্রায়ই দেখে। এরপর সারমান তার এই স্বপ্ন সম্পর্কে তার কাকিমাকে জিজ্ঞাসা করে, কিন্তু কাকিমা তার এই স্বপ্নের ব্যাপারে এড়িয়ে যায়। আসলে এই স্বপ্নের সাথে সারমানের একটা গভীর সম্পর্ক রয়েছে, যেটা একদম শেষে জানতে পারবেন। সারমান ও তার কাকা গ্রামের জমিতে নীল রং চাষ করত, কিন্তু এখন চাষাবাদের অবস্থা অনেক খারাপ, কারণ গ্রামের সিন্ধু নদীর প্রবাহ দিক পরিবর্তন হয়ে গেছে, যার জন্য জমিগুলো পানির অভাবে খরাতে ভোগে। সারমানের ছোটবেলা থেকে ইচ্ছে মহেঞ্জোদারো নগরীতে যাওয়ার এবং সেখানে গিয়ে ব্যবসা করার, কিন্তু তার কাকা তাকে সেখানে যেতে দেয় না। কিন্তু সারমানের পাগলামির জন্য তার কাকা তাকে একসময় যেতে অনুমতি দেয়। তাই সারমান তার বন্ধু হজুকে নিয়ে নীল রঙের ব্যবসা করতে মহেঞ্জোদারোতে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। কাকা সারমানকে একটা ধাতব বস্তু দিয়ে বলেছিল, যদি কখনো জীবন মরণের প্রশ্ন আসে তাহলে এটা তাদের দেখাবি। তাই সারমান সেটা খুলে দেখে, হরিণের মতো একটা প্রতীক চিহ্ন সেখানে। যাই হোক, এরপর তারা মহেঞ্জোদারোতে পৌঁছে যায় এবং সেখানে একটা প্রতীক চিহ্ন তারা দেখে, যেটা মহেঞ্জোদারোর সভ্যতার প্রতীক চিহ্ন। সারমান নগরীতে ঢুকার পরপরই হঠাৎ একটা পাগল তাকে এসে বলে, এখানে কেন এসেছিস, এখানে মরতে এসেছিস, এখান থেকে চলে যা। তারপর সারমান নগরীর রক্ষীকর্মীর কাছ থেকে জানতে পারে এই পাগল কোনো সাধারণ পাগল নয়, সে একসময় রাজ্যসভার প্রতিনিধিত্ব করত। এরপর সারমান সেখানে নীল রঙের ব্যবসা করতে থাকে। হঠাৎ সারমান কিছু মেয়েদের হাসির আওয়াজ শুনতে পায় আর সেদিকে তাকায়। সেখানে খুব সুন্দরী একটি মেয়েকে দেখে সে, যাকে সবাই অনেক সম্মান করে। তার নাম হচ্ছে চান্নি। সে এই নগরীর পুরোহিতের মেয়ে, তাকে সিন্ধুমায়ের প্রতীক বলা হয়, তাকে সবাই অনেক সম্মান করে। সারমা তার এমন রূপ আর সৌন্দর্য দেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এরপর রাজ্যসভায় রাজ্যের প্রধান হচ্ছে মাহাম। সে গত 15 বছর ধরে স্বৈর শাসন চালিয়ে যাচ্ছে এবং এখন সে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের উন্নয়নের জন্য টাকার প্রয়োজন। তাই কৃষকদের ফসল পণ্য সামগ্রীর উপর যে কর আছে তার থেকে আরও কর বৃদ্ধি করবে। কিন্তু সেখানে থাকা একজন সাহসী কৃষক নেতা মাহামের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। সে দিন দিন শুধু রাজ্যের ধ্বংস ডেকে আনছে। এরপর সমাবেশ শেষে মাহাম রাজ্যের দরজা বন্ধ করে দিয়ে কৃষক নেতাকে মেরে ফেলে তার বিরুদ্ধে কথা বলার জন্য। মাহামের ছেলে মুঞ্জা, সে কৃষক নেতার অনুসারীদেরকে মেরে ফেলে যাতে কোনো সাক্ষী না থাকে। আর যারাই মাহামের কথার বিরুদ্ধে যায় তাদেরকেই মাহাম ও তার ছেলে মেরে ফেলে। এই জন্য রাজ্যের লোকজন তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। এরপর একদিন দেখি রাজ্যে কিছু ঘোড়া হঠাৎ করে খুব খেপে গিয়ে চান্নির দিকে ধেয়ে আসছিল। সারমান এটা দেখতে পেয়ে চান্নিকে বাঁচাতে দৌড়ে আসে এবং সে ছলে বলে খুব কৌশলে ঘোড়ার পিঠে উঠে ঘোড়াগুলোকে শান্ত করে ফেলে। চান্নি তার এমন সাহসিকতা দেখে খুব মুগ্ধ হয়ে যায়। তখন চান্নির বাবা এসে সারমানকে ধন্যবাদ জানায় তার মেয়েকে বাঁচানোর জন্য আর তার পরিচয় জানতে চায়। তখন সারমান বলে, আমি একজন নীল চাষি, এখানে ব্যবসা করতে এসেছি। তখন চান্নি সারমানের উপর ইমপ্রেস হয়ে মৃদু মৃদু হাসতে থাকে। এরপর চান্নি যখন চলে যায় সে আবার পিছন করে সারমানকে দেখে।
সারমানের বন্ধু হোজো এটা দেখতে পেয়ে পুরাই অবাক হয়ে যায়, কারণ এই মেয়ে এক চাষি ছেলের প্রেমে পড়তে যাচ্ছে, তাই এটা দেখে সে খুব বিস্মিত হয়ে যায়। এরপর সারমান পুরোহিতের কাছে আসে, এখানে সে হরিণের প্রতীক দেখতে পায়। পুরোহিতের কাছে জানতে পারে এটা হচ্ছে সিন্ধু মায়ের প্রতীক, শান্তির বাহক। তখন সারমান বলে এই প্রাণীকে সে প্রায়ই স্বপ্নে দেখতে পায়। সারমান তখন সেই ধাতব মোহর বের করে তাকে দেখায়। পুরোহিত তখন তার কাছে জানতে চায় এটা তোমার কাছে কি করে এলো আর তোমার পরিচয় কি। তখন সারমান বলে এটা তার কাকা দুর্জন তাকে দিয়েছে এবং তার বাবা মা ছোটবেলায় মারা যায়, বাবার নাম ছিল সুজন। এসব শুনে পুরোহিত কোনো কথা না বলে তাকে এড়িয়ে সামনের দিকে যায়। তখন সেখানে চান্নি আসে। এই মুহূর্তে সারমান আর চান্নি দুজন দুজনকে দেখে মুচকি মুচকি হাসতে থাকে। আসলে তারা দুজনেই প্রেমে পড়তে শুরু করেছে। এরপর সারমান নদীর ধারে এসে দেখতে পায় সেই কৃষকগুলিকে মাহা মেরে ঝুলিয়ে রেখেছে, কিন্তু কেউ তাদের এই লাশ ধরতেও পারবে না, সৎকারও করতে পারবে না তার ভয়ে। সারমান এসব অত্যাচার দেখে একদমই সহ্য করতে পারে না এবং সে সিদ্ধান্ত নেয় সে রাজ্যের মানুষদেরকে মাহামের স্বৈরশাসন ও অত্যাচার থেকে মুক্ত করবে। এরপর দেখি রাজসভার মানুষজন নগর জুড়ে মাহেমের কথা অনুযায়ী কর বৃদ্ধি করার ঘোষণা দিচ্ছে। তখন সাধারণ চাষারা খুব বিপদের মধ্যে পড়ে যায়, কিন্তু কোনো চাষার প্রতিবাদ করার সাহস নেই। তখন সারমান এগিয়ে এসে বলে আমরা এই কর দিতে পারবো না, মাহামকে গিয়ে এটা বলে দিও। সারমান বলে আমার সাথে কে কে একমত আছেন। তখন সব মানুষজন চাষারা সারমানের কথায় সাহস পেয়ে সবাই প্রতিবাদ করতে শুরু করে। সব চাষারা একত্র হয়ে যাওয়াতে মাহামের লোকজন ভয়ে সেখান থেকে চলে যায়। এই খবর যখন মাহাম জানতে পারে তখন মাহাম সারমানের ব্যাপারে খোঁজ লাগাতে বলে কে এই ছেলে। এরপর দেখি চান্নি সাধারণ মেয়েদের পোশাক পরে বাজারে চলে আসে সারমানের সাথে দেখা করতে। তখন সারমান আর চান্নি দুজন দুজনের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে আবার হোজো চান্নির বান্ধবীর সাথে লাইন মারতে শুরু করে। এই দিনটি চান্নি ও সারমান একসাথে দুজনে মনের খুশিতে ঘুরে বেড়ায়। দুজনের মধ্যে ভালোবাসার মাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকে। এদিকে হোজো ও চান্নির বান্ধবী দুজনে মিলে গরু গোসল করাচ্ছিল। তখন সারমান চান্নির সাথে ঘোরাঘুরি শেষে এখানে আসে। চান্নির বান্ধবী সারমানকে জানায় আজ রাতে চাঁদ পুজো। আজকের রাতে যারা চাঁদকে সাক্ষী রেখে সঙ্গিনীকে মনের কথা বলতে পারে তাহলে তাদের মিলন হয়ে যায়। তাই সারমান বলে আজ তাহলে যে করেই হোক চান্নিকে বলতেই হবে ও আমার জীবন সঙ্গিনী। তারপর রাতে সারমান প্রজাদের বেশভূষা ধরে লুকিয়ে লুকিয়ে সে চান্নির ঘরে পৌঁছে যায়। চান্নি তাকে দেখে খুব অবাক হয়, আবার খুশিও হয়। সারমান তখন চান্নিকে তার মনের কথা বলে দেয়, তুমি আমার জীবন সঙ্গিনী চান্নি, তোমার মনও কি তাই বলে? তখন চান্নিও তাকে হ্যাঁ বলে দেয়। এরপর তারা দুজন দুজনে লিপ কিস করতে থাকে। কিন্তু হঠাৎই চান্নির কি যেন মনে হয়ে যায় আর বলে এটা উচিত হচ্ছে না সারমান, তোমার সাথে আমার কখনোই মিল হতে পারে না। সারমান এর কারণ জানতে চাইলে চান্নি বলে তার যখন জন্ম হয় তখন থেকে মাহামের ছেলে মঞ্জার সাথে তার বিয়ে ঠিক হয়েছে আর এটা কখনোই বদলানো যাবে না। তখন সারমান বলে এমন কোনো কিছুই নেই যেটা বদলানো যায় না। চান্নি সারমানের এমন কথায় ভরসা পায়, কিন্তু সেই সময় বাইরে থেকে চান্নিকে কেউ ডাকে এবং দরজায় ধাক্কা দিতে থাকে, তাই চান্নি ও সারমান খুব ঘাবড়ে যায়। তখন চান্নি সারমানকে একটি দরজা দিয়ে বের করে দেয় পালিয়ে যেতে, কিন্তু সারমান লুকিয়ে আসতে নিলে সে মাহামের সাথে ধাক্কা খেয়ে যায়। সারমান তখন প্রজাদের মতো তাকে সম্মান দেখিয়ে কোনো রকমে সেখান থেকে কেটে পড়ে চলে আসে, কিন্তু মাহামের বুঝতে আর বাকি নেই এখানে কিছু একটা গড়বড় হয়েছে। তাই মাহাম তার ছেলে মঞ্জাকে নিয়ে পুরোহিতের কাছে চলে আসে আর পুরোহিতকে বলে ঠিক দুদিন পরেই তোর মেয়ে চান্নির সাথে মঞ্জার বিয়ে হবে, আর দেরি করার সময় নেই। পুরোহিত নিরুপায়, কারণ মাহামের আদেশ অমান্য করার পরিণাম হয় মৃত্যু। তাই দেখা যায় নগরীতে মাহাম মঞ্জা ও চান্নির বিয়ের ঘোষণা দিয়ে দেয়। আর এই খবর শোনার পর সারমান লুকিয়ে চান্নির কাছে চলে আসে আর বলে তুমি কেন এই বিয়ে করতে যাচ্ছ। চান্নি বলে আমার কিছুই করার নেই, সে যদি এই বিয়ে ভেঙে দেয় তাহলে তারা তার বাবাকে মেরে ফেলবে আর এই বিয়ের মাধ্যমে হয়তো নগরীতে শান্তি ফিরে আসবে। তখন সারমান বলে তারা শুধু তোমাদেরকে ব্যবহার করছে, ধোঁকা দিচ্ছে। এসব বলতে বলতে মঞ্জা টের পেয়ে যায় আর সে এসে সারমানের উপর আক্রমণ করে বসে। তখন দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, দুজনে মারামারি করতে করতে নগরবাসী সামনে এসে পড়ে। তখন সেখানে মাহাম চলে আসে। মঞ্জা তখন বাবাকে বলে ও চান্নির গায়ে হাত দিয়েছে। তখন মাহাম বলে তাহলে এর জন্য অবশ্যই তাকে শাস্তি পেতে হবে, এই অপরাধের জন্য তার মৃত্যুদণ্ড হবে।
কিন্তু তখন পুরোহিত বলে ওকে ছেড়ে দিতে, কারণ সে এখানকার নিয়মকানুন সম্পর্কে জানে না, তাই সে ভুলটা করে ফেলেছে। তখন মাহাম পুরোহিতের কথার মান রাখার জন্য বলে, আমি তাকে একটা সুযোগ দিব, তাকে বাকার ও জোকার নামক দুজনের সাথে লড়তে হবে। যদি সে এই পরীক্ষায় জিতে যায় তাহলে বেঁচে যাবে, আর না হয় মৃত্যু। তখন শারমান এই পরীক্ষা দিতে তার একটা ইচ্ছের কথা জানায়, সে যদি এই পরীক্ষায় জিতে যায় তাহলে মুঞ্জার সাথে চান্নির বিয়ে হবে না, বিয়েটা ভেঙে যাবে। মাহাম নগরবাসীর সামনে না করতে পারে না, তার এই ইচ্ছে সে মেনে নেয়, রাজি হয়ে যায়। এরপর দেখি সেদিন রাতে পুরোহিত শারমানের কাছে আসে আর তাকে বলে, আমি তোমাকে এমন কিছু জানাতে চাই যেটা তোমার জানা দরকার। এই মহেঞ্জোদারোর প্রধান মাহামের আগে এই নগরীর প্রধান ছিল অন্য একজন, তার নাম হচ্ছে সুজন, যিনি তোমার বাবা ছিল। শারমান এটা শুনে খুব বিস্মিত হয়ে যায়। সে আরও বলে, তোমার কাকা তোমার কাছে এসব গোপন রেখেছে, কারণ এছাড়া তার আর কিছুই করার ছিল না। পুরোহিত বলতে শুরু করে, সে সময় মাহাম সিন্ধু নদীতে বাদ করার প্রস্তাব রাখে, কারণ সিন্ধু নদীর গভীরে সোনা আছে, বাদ করার ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে আর তারা সোনা উত্তোলন করতে পারবে। কিন্তু সুজন তখন তার এ কথার প্রত্যাখ্যান করে, কারণ বাদ করলে আশেপাশের গ্রামের জমিগুলো পানি খরায় ভুগবে, চাষারা চাষাবাদ করতে পারবে না। তখন মাহাম ও সুজন এই দুজনের পক্ষে ও বিপক্ষে এই নিয়ে সংখ্যাগরিষ্ঠতা হয়। তখন দেখা যায় দুজনেই সমান সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা পায়। তখন বাদ থাকে শুধু পুরোহিতের মতামতের, তার মতামতের উপর ভিত্তি করবে কার কথা অগ্রাধিকার পাবে। তখন পুরোহিত মাহামের ভয়ে সে মাহামের পক্ষে হাত জাগায় আর মাহাম জিতে যায়। তারপর থেকে মাহাম সিন্ধু নদীতে বিশাল উঁচু করে বাঁধ বাঁধতে শুরু করে। কিন্তু এই বাঁধ বাঁধার পিছনে মাহামের বিশাল একটা ষড়যন্ত্র ছিল, যেটা কেউ জানে না, শুধু সুজনই সেটা জানতে পেরেছিল। তখন সুজন চাষাদের জমি রক্ষা করার জন্য মাহামের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য বাদ দেওয়াতে বাধা সৃষ্টি করে। শারমানের কাকা দুর্জন সুজনের সাথে থাকে, কিন্তু মাহামের লোকজন সুজনকে ও দুর্জনকে জোর জবরদস্তি করে নগরবাসীর সামনে নিয়ে আসে। মাহাম তখন লোকদের ভুলভাল বুঝিয়ে সুজনকে অপরাধী বানায়। সুজন লোকদের মাহামের চক্রান্ত সম্পর্কে সচেতন করলেও তারা বুঝে না, তাই সুজন দুর্জনকে বলে, তুইও তো বিষয়টা জানিস, তুই সবাইকে সত্যিটা বলে দে। কিন্তু তখন মাহাম দুর্জনের স্ত্রীর দিকে তাকিয়ে বুঝিয়ে দেয়, সত্যিটা বলে দিলে তাহলে সে তার পরিবারকে মেরে ফেলবে। তাই দুর্জন এই ভয়ে বলে, আমি কিছুই জানি না। তাই সবাই তখন সুজনকে অপরাধী ভাবতে শুরু করে আর সুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন সুজনের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তার স্ত্রী ওখানেই স্ট্রোক করে মারা যায়। তারপর থেকে মাহামের স্বৈরশাসন চলতে থাকে। পুরোহিত শারমানকে বলে, আমি তোর কাছে কোন মুখ নিয়ে ক্ষমা চাইব, আমার জন্যই সুজনকে মরতে হয়েছিল, এই বলে সে দুঃখ করতে থাকে। এসব সত্য জানার পর শারমান অনেক দুঃখ পায় আর সব রহস্য শারমানের কাছে পরিষ্কার হয়ে যায়। পুরোহিত তখন শারমানকে বলে, এই নগরী একমাত্র তুইই বাঁচাতে পারবি, একমাত্র তুইই মাহামকে পরাজিত করতে পারবি। ওই মুহূর্তে তখন শারমানের মনের মধ্যে শুধু ক্রোধের আগুন জ্বলতে থাকে। এরপর শারমানকে নিয়ে আসা হয় বাঁচা মরার পরীক্ষা দিতে। এইখানে নগরের সমস্ত মানুষজন উপস্থিত থাকে। শারমান চান্নির দিকে তাকিয়ে থাকে, কারণ তার এই পরীক্ষার মধ্যেই সব কিছু নির্ভর করছে। এরপর অন্ধকার ঘর থেকে সেই বাকার আর জোগারকে ছেড়ে দেওয়া হয় শারমানের সাথে লড়তে, কিন্তু তারা ছিল অনেক দানবীয় আর খুব শক্তিশালী। এরপর শারমান তাদের সাথে লড়তে থাকে, কিন্তু তাদের শক্তির কাছে শারমান কোনো পাত্তাই পাচ্ছিল না, কোনোভাবেই পেরে উঠছিল না। শারমান বুঝতে পারে শক্তি দিয়ে তাদের সাথে পারা যাবে না, বুদ্ধি ও কৌশলের মাধ্যমে তাদের হারাতে হবে। এরপর শারমান খুবই সুকৌশলে তাদের একজনকে মেরে ফেলে, বাকি থাকে আরেকজন, তাকেও শারমান খুব কৌশলে আহত করে ফেলে এবং তরবারি হাতে নিয়ে তাকে মেরে ফেলতে নেয়। কিন্তু শারমান তাকে প্রাণে মারে না, তাকে ছেড়ে দেয়। তখন নগরবাসী সমস্ত মানুষজন শারমান বলে জয়ধ্বনি দিতে থাকে, উল্লাস করতে থাকে। শারমানের জয় হয়ে যায় আর হেরে যায় মাহাম ও মুঞ্জার। কিন্তু শারমানের ভিতর প্রতিশোধের আগুন জ্বলতে থাকে মাহামের উপর। চান্নি তখন দৌড়ে শারমানের কাছে আসে আর এই জয়ের মাধ্যমে চান্নি বিয়ে থেকে মুক্ত হয়। তখন পুরোহিত আসে আর শারমানকে বলে, যখন নগরবাসী তোর আসল পরিচয় জানতে পারবে তখন সবাই তোকে সমর্থন করবে। এরপর নগরবাসী তাকে মাথায় তুলে জয়ধ্বনি বলে উল্লাস করতে থাকে। এরপর দেখি মাহাম ও তার ছেলে মুঞ্জা দুজনে মিলে প্ল্যান করে পুরোহিত ও চান্নিকে মেরে ফেলবে। তখন মুঞ্জা লুকিয়ে পুরোহিতের কাছে আসে আর পুরোহিতকে অস্ত্র দিয়ে বুকে ঘায়েল করে। চান্নি এটা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। পুরোহিত তখন তার মৃত্যুর সময় মেয়েকে বলে, এখান থেকে পালিয়ে যা।
তখন চান্নি পালিয়ে যেতে থাকে আর মুঞ্জা চান্নিকে মারার জন্য ধাওয়া করতে থাকে এবং চান্নিকে সে ধরেও ফেলে আর চান্নিকে মারার চেষ্টা করে। তখন শারমান চান্নিকে বাঁচাতে দৌড়ে চলে আসে। শারমান ও মুঞ্জার মধ্যে ঝগড়া লেগে যায়, দুজনে মারামারি করতে থাকে এবং এক পর্যায়ে শারমান মুঞ্জার পেটে অস্ত্র ঢুকিয়ে দিয়ে মুঞ্জাকে মেরে ফেলে আর চান্নিকে তার হাত থেকে রক্ষা করে। এদিকে পুরোহিতের মৃত্যুর জন্য পুরো নগরবাসীতে শোকের ছায়া নেমে আসে আর চান্নি বাবার মৃত্যুর জন্য অনেক কষ্ট পায়। তখন চান্নি নিজেকে শক্ত করে নগরবাসীর উদ্দেশ্যে বলে, এই মহেন্দ্র ডারোর সাথে শারমানের অনেক পুরনো সম্পর্ক রয়েছে। আমার বাবা জেনে গিয়েছিল শারমান হচ্ছে এই নগরীর প্রধান সুজনের ছেলে। তখন দেখি সেখানে শারমানের কাকা কাকিও চলে আসে। সবাই শারমানের সম্পর্কে এই সত্য জানার পর শারমানকে সমর্থন করে আর নগরবাসী শারমানকে বলে, আমরা যে ভুল একবার করেছি সেই ভুল আর করতে চাই না, আমরা তোমার সাথে লড়তে প্রস্তুত, তুমি আমাদেরকে পথ দেখাও, আমরা তোমার সাথে আছি। শারমান বলে, যারা এই নগরবাসীর জন্য প্রাণ দিয়েছে প্রথমে আমরা তাদের মৃত্যুর সম্মান দেব, তাদের লাশগুলো সৎকারের ব্যবস্থা করব। তখন সবাই ঝুলে থাকা সেই লাশগুলোর কাছে যায় সৎকারের জন্য। সেখানে থাকা সেই পাগলটি বলে, এটা হচ্ছে সুজনের লাশ, সেই সর্বপ্রথম অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। শারমান তার বাবার কঙ্কাল দেখে খুব ইমোশনাল হয়ে যায়। এরপর সমস্ত লাশগুলো সৎকারের ব্যবস্থা করা হয়। এরপর দেখি শারমান সিন্ধু নদীর বাঁধের ওখানে যায়। ওখানে গিয়ে দেখে মাহামের লোকেরা সোনা উত্তোলন করছে। শারমান সিন্ধু নদীর পানি প্রবাহ দেখার জন্য বাঁধের উপরে সে উঠে যায় এবং সে এই নদীর প্রবাহ দিকগুলো লক্ষ্য করে দেখে। এরপর রাতে শারমান নগরবাসীর সাথে বুদ্ধি পরামর্শ করে মাহামের চক্রান্তের ব্যাপারে। শারমানের নির্দেশনা অনুযায়ী তারা সেদিন রাতে মাহামের লোকদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এখানে মাহামের লোকেরা বিদেশি ব্যবসায়ীদের সাথে সোনার পরিবর্তে তামার অস্ত্র পাচার করত। শারমান ও তার লোকেরা এসব কিছু উদ্ধার করে নগরবাসীর সামনে হাজির হয় এবং নগরবাসীকে সে এসব দেখায়। মাহামের চক্রান্তের ব্যাপারে সে বলে দেয়, মাহাম এত বছর ধরে সোনার পরিবর্তে সে তামার অস্ত্র তাদের কাছ থেকে নিয়ে থাকত শাসন করার জন্য, এখন সময় এসে গেছে এসব অন্যায়ের প্রতিবাদ করার। তখন সমস্ত নগরবাসী শারমানের সাথে এক হয়ে মাহামকে শাস্তি দিতে চলে আসে মাহামের কাছে। মাহামের পক্ষে আর কেউ নেই। শারমান মাহামকে নগরবাসীর সামনে ফেলে দেয় তাকে শাস্তি দিতে। তখন নগরবাসী সবাই মাহামকে ধরে বেঁধে নিয়ে আসে আর তার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আওয়াজ তুলতে থাকে, তার মৃত্যু চাই। এই মুহূর্তে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল, তাই বাঁধের পানি উপরে উঠে যায়। তখন কিছু লোক দৌড়ে এসে বলে, বাঁধের পানি উপচে পড়ছে, বাঁধ আর ধরে রাখা যাবে না, বাঁধ ভেঙে যাবে আর এই নগরবাসীকে ভাসিয়ে নিয়ে যাবে। তাই শারমান সকলের উদ্দেশ্যে বলে, আমাদের জায়গা ত্যাগ করতে হবে, সবাইকে নদীর পাড়ে যেতে বলে। তখন শারমান নগরবাসীকে নিয়ে নদীর পাড়ের দিকে যেতে নেয় আর মাহামকে এখানেই বেঁধে রেখে যায়। মাহামের এখানেই মৃত্যু হবে আর সেই পাগলটি এখানেই থেকে যায় শুধুমাত্র মাহামের মৃত্যু দেখার জন্য, কারণ সে এত বছর ধরে বেঁচে আছে শুধুমাত্র মাহামের মৃত্যু দেখার জন্য। এরপর শারমান লোকজনকে নিয়ে নদীতে চলে আসে এবং নদীর ওপারে উঁচু ভূমিতে যাওয়ার জন্য শারমানের নির্দেশনা অনুযায়ী তারা সকলে মিলে নদীর ওপরে একটি নৌকার সেতু নির্মাণ করে তাৎক্ষণিকভাবে। এরপর একে একে নগরবাসী সবাই চান্নি ও শারমানের কাকা কাকি সহ সবাই নদীর ওপার থেকে এই পারের উঁচু ভূমিতে চলে আসে। এরপর পানির চাপে বাঁধটি ভেঙে যায় এবং বাঁধের সমস্ত পানি নগরে ঢুকে যায়, পুরো নগর তুলিয়ে যেতে থাকে, ধ্বংস হতে থাকে। তখন পানি এসে মাহামকে ভাসিয়ে নিয়ে যায় আর তার মৃত্যু হয়। আর সেই পাগলটিরও ইচ্ছে পূরণ হয় তার মৃত্যু দেখার এবং সেও সে সময় স্রোতে ভেসে যায়। পরদিন দেখি নগরবাসী সবাই নতুন ভূমিতে চলে আসে এবং এখানে নতুন এক নদীর প্রবাহ সৃষ্টি হয়। আশেপাশের জমিগুলো আবার আগের মতো পানিতে ভরে যায় আর শারমান এই নতুন নদীর নাম রাখে গঙ্গা। তখন শারমান চান্নিকে জড়িয়ে ধরে এবং সে নদীর ধারে সেই সাদা হরিণটি দেখতে পায়, যেটা সে সব সময় স্বপ্নে দেখত, এটা শান্তির প্রতীক। তাই নগরবাসীতে এবার শান্তি ফিরে এসেছে, অবশেষে নগরবাসী অত্যাচার থেকে স্বাধীন হয়, মুক্ত হয়। তাই তারা অনেক খুশি, আবার আগের মতো তারা চাষাবাদ করতে পারবে, জীবনযাপন করতে পারবে। আর এখানেই আমাদের এই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুগণ, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।